আছো? ভালো 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 আছো? জি স্যার। সামনে আইসিএস পরীক্ষা তাই না? জি স্যার। খুব চিন্তিত সবাই? জি না। আরে মোটে চিন্তা বা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কেন? কারণ আমরা প্রস্তুতিটা নেব কি সঠিক ভাবে। তাহলে আমাদের কোনো ভয়ের কিছু আছে? আমরা চান্স পাবো অফিসারে? আমরা ইনশাল্লাহ চান্স অবশ্যই পাবো অফিসারে। তার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে, সামনে আমাদের আইসিএসপি পরীক্ষা, ঠিক আছে? আইসিএসপি পরীক্ষা নিয়ে সকলে তোমরা অনেকে চিন্তিত, কিভাবে কি করবে, প্রস্তুতি নেবে, কি করবে না করবে, বোঝা গেছে? তো আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আইসিএসপি সিলেবাস গুলো, ঠিক আছে? আইসিএসপি পুরো চার দিনে যে পরীক্ষা হয় সেই পরীক্ষার কার্যক্রম গুলো আমাদেরকে জানতে হবে, তারপরেই না প্রস্তুতি। আর প্রস্তুতির জন্য আছে কি বাংলাদেশের সর্ববৃহৎ একাডেমি, সোজা ট্রেনিং একাডেমি। কি নাম? সোজা ট্রেনিং একাডেমি। এটা বাংলাদেশের সর্ববৃহৎ একাডেমি। আইসিএসপি পরিবেশে যেভাবে প্রত্যেকটা শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়ে থাকে, আমাদের এই সোজা ট্রেনিং একাডেমিতেও আমরা ঠিক একই ভাবে যারা আসেন আইসিএসপি পরীক্ষার প্রস্তুতি নিতে, প্রত্যেককে আমরা সেইভাবেই প্রস্তুতি করিয়ে থাকি। তাহলে সাফল্যটা আপনাদের বা তোমাদের অর্জন করতে খুব সহজ হবে। কথায় বলে পরিবেশ অনেক কিছু শেখায়। পরিবেশ মানুষকে অনেক কিছু শেখায়, আর এই পরিবেশটা শুধুমাত্র সোজা ট্রেনিং একাডেমি দিয়ে থাকে। কি সত্য না মিথ্যা? ধন্যবাদ। তো যাই হোক, আইসিএসপি তে প্রথম দিনে যে পরীক্ষা গুলো থাকবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? সিলেবাস গুলো আর কি, প্রথমে যেটা থাকবে সকাল 7:30 তো আমাদের আইসিএসপি বোর্ডে সবাইকে রিপোর্ট করতে হয়, বুঝা গেছে? রিপোর্ট করার পরে দেন আমাদের ওখানে নিয়ে গিয়ে প্রাথমিক ভাবে একটা চেস্ট নাম্বার দেবে আর কি। প্রাথমিক চেস্ট নাম্বার নিয়ে আমরা যেভাবে লাগেজ পাতে এগুলো যেগুলো নিয়ে গেছিলাম, আমাদের কলা প্লেটার চেক করানো হয়ে যাওয়ার পরে আমাদেরকে হয়তো বা ব্রেকফাস্ট করাতে নিয়ে যাবে। ব্রেকফাস্ট করানোর পরে আমরা পরীক্ষা হলে চলে যাবো আইকিউ পরীক্ষা হলে, এক্সাম সেকশনে, ঠিক আছে? সবগুলো পরীক্ষা হবে আজকে, বিশাল বড় পরীক্ষা হল রুম। আগে তো কম্পিউটারে হতো না পরীক্ষা, আইকিউ গুলো ম্যাট্রিক্স গুলো হতো না, এখন সবগুলো কম্পিউটারাইজ, আইকিউ এবং ম্যাট্রিক সবগুলো কম্পিউটারে হবে। এক্ষেত্রে একটু কথা বলে রাখি, না বললেই নয়, আমাদের সুবিশাল আইসিএসপি এর আইকিউ ম্যাট্রিক্স কম্পিউটারে করানোর জন্য বিশাল বড় ল্যাব রয়েছে। তো যারা আসতে চাও, যারা আসতে চাচ্ছেন, চলে আসতে পারেন সোজা ট্রেনিং একাডেমিতে। আইসিএসপি এর প্রস্তুতি আইসিএসপি এর মতোই আমরা আপনাদেরকে বা তোমাদেরকে করাবো। তো যাই হোক, প্রথমত 100 মার্কের আইকিউ থাকবে, ঠিক আছে? এখানে অনেকগুলো সিলেবাস নিয়ে, অনেকগুলো ক্যাটাগরি নিয়ে আইকিউ পরীক্ষা আসে। তো আমাদের বিশ্লেষণে, বেসিক্যালি আমার বিশ্লেষণে আমি দেখেছি প্রায় 25 থেকে 27 ধরনের ক্যাটাগরির আইকিউ পরীক্ষা হয়ে আসে থাকে আর কি পরীক্ষার কেন্দ্রে। এরপরে ম্যাট্রিক্সও আছে, ম্যাট্রিক্সের প্যাটার্ন প্রায় 15 থেকে 20 ধরনের ম্যাট্রিক্স আসে পরীক্ষায়। তো যাই হোক, ওগুলো আমরা শিখাবো, না আসলে শিখাতে পারবো কেমন করে? আসতে হবে সবাইকে। আসলে কি সবাই শিখতে পারবে? ধন্যবাদ। আচ্ছা, যারা আইকিউ ম্যাট্রিক্স এ পাস করবেন তাদেরকে যেতে হবে পিপিডিটি পরীক্ষা, পিকচার পারসেপশন এন্ড ডিসকাশন টেস্ট। এই পিকচার পারসেপশন এবং ডিসকাশন টেস্টে মজার একটা বিষয় থাকে, এরকম একটা হেজি পিকচার দেওয়া থাকে আর কি। আমরা পিকচারটা খুব ছোট আকারে দেখাচ্ছি, যখন প্রজেক্টরে ক্লাস করবে তখন বড় দেখতে পারবা। তো এরকম একটা খুবই হেজি পিকচার দেওয়া থাকে। আসলে দেখো ছবিতে কিছু দেখা যাচ্ছে? চিন্তা করে গল্পটা লিখতে হবে, একটা বাংলা একটা ইংলিশে। তো লেখা হয়ে যাওয়ার পরে যারা শেষ করবে লেখা তাদেরকে আবার হাতে নিয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তো ভিডিওটা একটু যদি কি বলে ওটা কয়েক মিনিট যদি বেশি হয়ে যায়, দয়া করে সবাই থাকবেন আমাদের সাথে এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি আইসিএসপি তে যারা পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা দিতে যাবা তোমরা সামনে, তোমাদের সকলেরই একটু হলেও উপকারে আসবে। তো যাই হোক, পিপিটি দিতে যাওয়ার পরে তারপর একটা গ্রুপ ডিসকাশন হয়। গ্রুপ ডিসকাশন হয়ে যাওয়ার পরে ওখান থেকে স্ক্রিন আউট করে দেওয়া হয়। তো যারা থাকতে পারবে, যারা থাকতে পারবা তাদেরকে স্থায়ী চেস্ট নাম্বার দেবো। তোমরা যারা পড়ে আসতো বুকের যে নাম্বার প্লেট গুলো, এগুলো সবগুলো চেস্ট নাম্বার, বুঝা গেছে? তো যাই হোক, চেস্ট নাম্বার হয়ে যাওয়ার পরে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হবে। ভাগ করে দেওয়ার পরে তোমাদেরকে
বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল পরীক্ষা দিতে হয় প্রথম দিনে। তো সাইকোলজিক্যাল পরীক্ষাগুলোর মধ্যে আমি একটু বলে দিই, প্রথমে যেটা হবে সেটা হচ্ছে এসে রাইটিং, একটা বাংলা এবং একটা ইংলিশে আসে। এরপরে সাইকোলজিক্যাল আরো টেস্ট গুলো আসবে, সেটা হচ্ছে বায়োডাটা ফিল আপ, সেলফ অ্যাসেসমেন্ট, মেমোরেবল ইনসিডেন্ট প্লাস বেটার এক্সপিরিয়েন্স, অথবা এখন বর্তমানে মাই লাইফ আসছে আইসিএসবিতে, এটা নিয়ে সকলকে প্রস্তুতি নেওয়া উচিত সকলে আমি মনে করি। তারপর সেন্টেন্স মেকিং আছে, আর এই সেন্টেন্স মেকিং গুলো 60টা বাংলায় আসবে এবং 20টা সরি 60টা ইংলিশে আসবে এবং 20টা চলে বাংলায় আসবে। এরপরে ইনকমপ্লিট সেন্টেন্স থাকে, এখানে 25টা বাংলা এবং 25টা ইংলিশ থাকে। ইনকমপ্লিট স্টোরি থাকবে, এই স্টোরি দুটা বাংলা এবং দুটা ইংলিশে থাকে। স্টোরি তো সবাই আমরা পড়ছি ছোটবেলা, বুঝছে না, এই জায়গার স্টোরি গুলো একটু অন্য আঙ্গিকে হয়, কারণ এগুলো সবগুলো সাইকোলজিক্যাল বিষয়, বুঝে গেছে। দেখা গেল ধরো বাংলা একটা স্টোরি আসলো যে তুমি এবং নিশি দুজনে সহপাঠী দুজন মিলে সিদ্ধান্ত নিলে একদিন গভীর রাতে তোমরা ভ্রমণ করতে বাসার বাইরে চলে যাবা, তারপরে দ্যাশ 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 দ্যাশ, এখন এই যে দ্যাশ দ্যাশ থেকে তোমাদের গল্পটা পূরণ করতে হবে, বুঝতে পারছি। আচ্ছা তো এগুলো শিখাবো আমরা, কোনো সমস্যা নেই, তোমাদেরকে শিখাবো, ঠিক আছে, এটা মজার বিষয়। এরপরে স্টোরি রাইটিং ফ্রম দ্য পিকচার, এখানে ছবি থেকে গল্প লিখতে হয়। তাহলে সাপোজ আমার মতো একজন মানুষ দাঁড়ায় আছে, তুমি দেখো যে কিছু বলার চেষ্টা করতেছে বা কিছু বলছে, এখন এটা নিয়ে তুমি গল্প বানাও, এটা নিয়ে অনেক অনেকভাবে গল্প বানাবে, বাট তোমার গল্পটা কোন ভাবে লিখলে পরে তুমি আর্মি অফিসার বা নৌবাহিনী বা বিমান বাহিনী অফিসারের জন্য কোয়ালিফাইড হবা, তোমার সাইকোলজিটা ওই মাপে হবে কিনা, সেটা তোমাকে জাজ করে দেখাতে হবে জাস্টিস দেশকে। এরপরে দ্বিতীয় দিনে পরীক্ষা হবে, দ্বিতীয় দিনে যে পরীক্ষা গুলো হয় প্রথম যে পরীক্ষা সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন, অর্থাৎ দলগত আলোচনা, একটা বাংলা থাকবে একটা ইংলিশ থাকবে। অনেক সময় জিটিও স্যার কি করবে, হাই ইংলিশ টপিকটা দিবে তোমাদের ইংলিশে বলতে হবে, অথবা যে কোনো একটা টপিক বললো বা দুটা বললো তোমাদেরকে চুজ করতে বললো যে তোমরা ইংলিশে বলতে পারো বাংলায় বলতে পারো। তবে আমার যেটা পরামর্শ, গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে তোমাদেরকে ইংলিশে বলাটা বেটার হবে, ঠিক আছে। এই গ্রুপ ডিসকাশন নিয়ে বিশদ আরো লেকচার আসবে বা টিউটোরিয়াল আসবে, সকলের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা শিখতে পারবে, বুঝে গেছে। অনেক কিছু করণীয় থাকবে, এই করণীয় গুলো আমাদেরকে গ্রুপ ডিসকাশনের সময় কি করতে হবে মেনে চলতে হবে। পারবো সবাই মেনে চলতে? গ্রিন কার্ড কি আনতে পারবো? থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে হবে কি পিজিটি, অর্থাৎ প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক। এই প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক এ চারটা ছকে ভাগ করা থাকবে, চারটা স্টেপ থাকবে, এই চারটা স্টেপ 40 মিনিট ধরে পার হতে হবে, বিভিন্ন গ্রুপ ওয়াইজ ভাগ করা থাকবে। এই গ্রুপ পিজিটি বিভিন্ন স্ল্যাবের মধ্যে বিভিন্ন রং দেওয়া থাকবে, ঠিক আছে, তারপর বিভিন্ন তক্তায় রশি, তারপর হচ্ছে তোমার জেয়ার জেরিকেন অথবা হচ্ছে কার্টুজের বাক্স গুলো থাকতে পারে। তো এগুলো নিয়ে তোমার গ্রুপে যারা আসো তাদেরকে পাস করতে হয় আর কি। তো এটা নিয়েও অনেক টিউটোরিয়াল আমাদের আসবে বা আমরা দিয়েছি আমাদের চ্যানেলে। এরপরে এই যে হাফ গ্রুপ টাস্ক, ঠিক আছে, একটা অবস্টেকল একটা স্টেপ থাকবে, একটা স্টেপ পার হতে হয়। এরপরে থাকবে স্ট্যাম্পল স্পেস, মানে উপস্থিত বক্তৃতা, ঠিক আছে, এরকম ডেস্কে যেতে হবে, ডেস্কে গিয়ে এখন তোমাদেরকে কথা বলতে হবে। এখন সাপোজ একটা টপিক লটারির মাধ্যমে জিটিও স্যার তোমাদেরকে একটা দিল যে দুটো করে টপিক্স পাবা, ঠিক আছে, এখন তুমি লটারির মাধ্যমে একটা টপিক্স পাবে যে বাংলাদেশ আর্মি, আর একটা টপিক্স পাবে যে ইউএস কলেজ লাইফ, ঠিক আছে। এখন তোমাকে চুজ করতে হবে যে তুমি কোন বিষয়ের উপরে 3 মিনিট সাবলীল ভাবে ইংলিশে সবার উদ্দেশ্যে কথা বলতে পারবা, সেই বিষয়টা তোমাদেরকে চুজ করে নিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে স্টাম্পের স্পেসটা আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করবো বা আপনাদেরকে করতে হবে এখন থেকে। আর প্র্যাকটিসের প্রস্তুতির টাকা যদি না পান, খুঁজে বাংলাদেশের সর্বভারতীয় একাডেমি কি ট্রেনিং একাডেমিতে সবাই আসতে পারে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ভাইবা, অর্থাৎ ডিপি ভাইবা হয়, ঠিক আছে, ডেপুটি প্রেসিডেন্সিয়াল ভাইবা। এই ডিপি ভাইবা ম্যাক্সিমাম সময় 15 মিনিট থেকে শুরু করে 30 মিনিট, 35 মিনিট, 45 মিনিট, 50 মিনিট ধরে, 1 ঘন্টা ধরে অনেকে হয়ে থাকে। তো এটা আসলে অনেক ফ্রেন্ডলি সুলভ একটা ভাইবার হয়ে থাকে, এটা নিয়ে অনেক আমরা প্রস্তুতি নিব আর কি আমাদের একাডেমি থেকে, বা আপনারা যারা আছেন বা তোমরা যারা আছো তোমাদের এই জিনিসগুলো প্রস্তুতি নেওয়া উচিত আমি মনে করি। তৃতীয় দিনে যেটা পরীক্ষার বিষয়গুলো থাকে আইসিএসবিতে সেটা হচ্ছে প্ল্যানিং এক্সারসাইজ, বুঝা গেছে। প্ল্যানিং এক্সারসাইজে হচ্ছে তোমাদেরকে একটা বড় একটা ম্যাপ দেওয়া হয়, এই ম্যাপের মধ্যে বিভিন্ন আমরা প্ল্যানিং এক্সারসাইজ
এখানে একজন কমান্ডার থাকবে, তার নেতৃত্বে বাকি সদস্য যারা আছে, একটা বাধা দেওয়া থাকবে, এই বাধাটা তোমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে অতিক্রম করতে হবে। এটা হচ্ছে কমান্ডিং টাস্ক। এরপরে মিশন অ্যাসেসমেন্ট একটা থাকে, অর্থাৎ তোমরা ধরো একটা গ্রুপে আসো, ওই গ্রুপের নাম হচ্ছে রেড গ্রুপ। রেড গ্রুপে তোমরা আসছো সাতজন, এই সাতজনের মধ্যে এখন তোমাকে তোমার বাকি গ্রুপ মেটদের সম্পর্কে মতামত লিখতে হতে পারে, ঠিক আছে? মতামত লিখতে বলতে পারে, এই মতামত গুলো তুমি বাংলা লিখতে পারো, ইংলিশও লিখতে পারো, তাই বলে সবার নামে আবার খারাপ মতামত লেখা যাবে না। কিন্তু বুঝা গেছে, ভালো মতামত সুন্দর ভাবে উপস্থাপন করে লিখতে হবে তার নামে, বুঝা গেছে? আচ্ছা, এরপরে ইন্ডিভিজুয়াল অবস্থাকাল, আমাদের মাঠে যে সাতটা অবস্থাকাল দেওয়া আছে আইসিএসবি বোর্ডে, ঠিক ওইভাবে বসানো আছে। কিন্তু এই অবস্থাকাল গুলো, এই অবস্থাকাল আমাদের আইসিএসবি অবস্থাকালের মতো আমাদের যে ফিল্টার রয়েছে এটা বাংলাদেশের কোনো একাডেমিতে নাই। মোটামুটি বিষয়, তারপরে ছোটখাটো যে বিষয়গুলোর মধ্যে যেটা আসতে পারে সেটা তোমার মেডিকেল চেক আপ তো হবে চতুর্থ দিনে, যেটা পরীক্ষা থাকবে, ঠিক আছে? তারপর সাইকোমেট্রিক্স, একটা নতুন একটা পরীক্ষা সংযোজন হয়েছে, সাইকোমেট্রিক্সও আসতে পারে, অথবা এসআরটি, এটাও একটা নতুন টেস্ট, এটাও আসতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা মোটামুটি সকলে প্রস্তুতি নিব, বুঝতে পারছো? আর আশা করি আমরা যদি প্রস্তুতি ঠিকভাবে নিতে পারি তাহলে আমরা আশাবাদী যে আমরা আইসিএসবিতে ইনশাল্লাহ চান্স পাবো। সবাইকে ধন্যবাদ, সবার শুভকামনা, দয়া করে আইসিএসবিতে পরীক্ষা ভালোভাবে অংশগ্রহণ করে গ্রিন কার্ড অর্জন করেন। শুভকামনা রইল সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে, যারা